আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি স্টার টিভি প্রতিদিনের রাতের সংবাদে। শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়ার আবেদন। গুরুতর চোট নিয়ে 48 ঘন্টার পর্যবেক্ষণে মমতা। বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত 4.5 লক্ষাধিক। ছয় বিভাগে ঝড় সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়ার আবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির দায়ে দণ্ডিত, সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ পূর্বের শর্তে আরও 6 মাস বাড়ানোর আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তা অনুমোদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বুধবার একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে প্রস্তাবটি অনুমোদন হয়ে এলে সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি 401 ধারা উপধারা 1-এ খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হবে। এ সময় দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এর আগে সোমবার 8ই মার্চ পূর্বের শর্তে আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এদিন আইনমন্ত্রী বলেন, দেশের ভেতরে থেকে যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন বেগম জিয়া, তবে স্থায়ী দণ্ড মওকুফের আবেদন বিবেচনা করা হয়নি। এর আগে গত 2 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর এই আবেদন জমা দেন। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দেন সচিবের দপ্তরে। গুরুতর চোট নিয়ে 48 ঘন্টার পর্যবেক্ষণে মমতা। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান কাঁধেও চোট রয়েছে বলে জানিয়েছেন ভারতের SSKM হাসপাতালের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার 11ই মার্চ ভারতের বাঙ্গুর হাসপাতালে MRI করে ফির SSKM হাসপাতালে আনার পর মেডিকেল বুলেটিন এ কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে। আপাতত তাকে 24 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার ফের তার সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত 4.5 লক্ষাধিক। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না, চলছে দ্বিতীয় ঢেউ। করোনা টিকা আবিষ্কার হলেও এখনও স্বস্তিতে নেই বিশ্ববাসী। এর মধ্যে গত 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 4.5 লাখেরও বেশি মানুষ এবং মারা গেছে 9,000-এর বেশি মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার 11ই মার্চ বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 4,61,316 জন এবং মৃত্যু হয়েছে 9,948 জনের। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 11,86,21,226 জন এবং মৃত্যু হয়েছে 26,31,265 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,42,31,836 জন। 6 বিভাগে ঝড় সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস। 6 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার 10ই মার্চ সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার 11ই মার্চ সন্ধ্যা 6টার মধ্যে বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 2 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের 5 দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।